নমস্কার বন্ধুরা, চোখের খিদে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং সবাই ভালো করে পুজো কাটান, আনন্দ করুন, কিন্তু সেফটি বজায় রেখে। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন গ্রেভি, ফ্রাইড চিকেন গ্রেভি। তো তার জন্য আমি উপকরণগুলো নিয়েছি, সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি মাংসতে একটু আলু কমই দেওয়া পছন্দ করি। এবার আপনারা যদি একটু বেশি আলু দেওয়া পছন্দ করেন তাহলে আপনারা একটু বেশি দেবেন। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি কেটে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, এই রেসিপি চিকেনের রেসিপিটা তৈরি করতে গেলে খুব বেশি উপকরণের দরকার পড়ে না, খুব কম উপকরণে হয়ে যায়। তো আপনারা সকলে দেখতে থাকুন এটা কত সহজে করা যায়। তো আমাদের পেঁয়াজগুলো আমরা মোটামুটি কেটে নিয়েছি, এইবার স্লাইসগুলো করে নেবো পেঁয়াজে। এইবার টমেটোটা নিয়ে নিলাম। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে এর বেশি করতে পারেন। টমেটোগুলোকে স্লাইস করে নিয়ে তারপর এরকম ছোটো ছোটো করে আবার কেটে নিতে হবে। এরপর আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি কুচি করবো না, একটু মাঝখান থেকে হালকা করে চিরে দেবো। আমি চিকেনটা নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে আমি ম্যারিনেশন করব। প্রথমে দিলাম লবণ, এবার দিলাম হলুদ, আর দিলাম সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এটাকে মেখে নেওয়ার সাথে সাথে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখতে হবে, অন্তত পক্ষে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তো এবার আমরা ডাইরেক্ট ওভেনের সামনে চলে এসেছি। ওভেনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার যে আমি কেটে রাখা আলুগুলো একটু লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এটা অল্প একটু যখন রং ধরবে আলুতে তখন ততটা অবধি ভাজতে হবে। আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই মাংসগুলোকেও আমি ভেজে নেব। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো মাংসগুলোকেও তুলে নিচ্ছি। এই রান্নাটা খুবই ইজি এবং খুবই টেস্টি। আর পুজোর মরশুম শুরু হয়ে গেছে, একদিন আপনারা এটা রান্না করে খেতেই পারেন বাড়িতে। এবার আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাবে, মানে পেঁয়াজ রসুনের একটা যে গন্ধ সেটা যতক্ষণ না কেটে যাবে ততক্ষণ ভাজবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা কষতে কষতে যখন এটার কালার দেখবেন চেঞ্জ হয়ে এসছে, একটু বাদামি রঙের হয়ে এসছে, তখন এর মধ্যে টমেটোগুলোকে অ্যাড করে দেবো।
আর এইটার সময় এই এই টমেটো দেওয়ার পর আপনারা গ্যাসের যে ওভেনটার ফ্লেম ওটাকে মিডিয়াম টু লোয়ে রাখবেন। দেখুন আমাদের মশলাটা কষতে শুরু হয়ে গেছে, মানে শুরু করে কষতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো এবং ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেশাবো, আরো কষাবো ভালো করে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমাদের মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, যেহেতু এটা থেকে বেশি জল ছাড়া দরকার প্রয়োজন হবে না, কারণ মাংসগুলো আগেই ভাজা আছে। মাংসগুলো কষানো এরকম হয়ে গেলে তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার রান্না যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে সবাইকে বলবো সাপোর্ট করবেন, চ্যানেলটাকে লাইক করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি কেটে রাখা না চিড়ে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমাদের 7-8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরিয়ে দিলাম। এই চিকেনের রেসিপিটায় খুব বেশি গ্রেভি আমি করিনি, যদি আপনাদের একটু গ্রেভি করার হয় তাহলে সেই পরিমাণে আপনারা জল দেবেন। এর সাথে সাথে আমি এর মধ্যে কেশরি মেথি অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা, দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে। আর বেসিক্যালি আমি সার্ভিস করি এবং তার সাথে সাথে আমার রান্নারও শখ আছে, তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি ম্যাক্সিমাম চাই যারা ধরুন চাকরি বাকরি করেন বা মেসে 4-5 জন মিলে একসাথে থাকেন বা নতুন নতুন কেউ রান্না করা শুরু করেছেন, তো তারা একটু অবশ্যই একটু ট্রাই করতে পারেন এটা, আর এটা সবাই করতে পারেন বাড়িতে কম বেশি। তো আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিয়ে লবণটাকে মিশিয়ে দিয়েছি ভালো করে, দেখুন কত সুন্দর কালার এসছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আরও উৎসাহ পাই আপনাদের কাছ থেকে। পুজো আপনাদের সকলের ভালো কাটুক এই আশা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।